সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও, সুর বাহারে সুরের সাগরে উতাল পাতাল না বাইয়ে যাও, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ভৈরবি ভোরে সাঁঝবাতি সন্ধ্যায় পূরবি পুলকিত রজনীগন্ধায় জল ছবি জোছনা ছন্দে ভাসে হাসি নমস্কার, আমি শ্রেয়সী, শুরু করছি সংগীত সুধা। সংগীত সুধার আজকের এই পর্বটা একটু অন্যরকম। আপনারা ঠিক যেরকমভাবে সংগীত সুধা দেখে অভ্যস্ত, আজকের পর্বটা কিন্তু ঠিক সেইভাবে সাজানো হয়নি। আজকে আমাদের সঙ্গে রয়েছে কাফেলা ফোক সুফিয়ানা, কাফেলা থেকে রয়েছে দিলাশা আর রয়েছে সাহেব। নমস্কার। নমস্কার, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো? বেশ ভালো আছি। প্রথমে কি শোনাচ্ছ বলো। আচ্ছা, আমাদের তো কদিন আগে দোল পূর্ণিমা বা দোল উৎসব গেল। হ্যাঁ, এবার এই হোলি কেন্দ্র করে একটা গান, আমরা দোল কেন্দ্র করে একটা গান আমরা করেছিলাম। আচ্ছা, আমাদের ওন কম্পোজিশন, আমাদের নিজস্ব। এটা বাংলাতেও হয়েছে এবং হিন্দিতেও হয়েছে, তো হিন্দি ভার্সনটা আমরা গাইছি। হিন্দি ভার্সন মানে একদম হোলির গান শোনাচ্ছি। সেই বেশটা রেখে শুরু করি। বেশ বেশ। রং দিয়া রং দিয়া রং দিয়া রে রং দিয়া দিল মেরা, রং দিয়া রং দিয়া রং দিয়া রে রং দিয়া দিল মেরা, রং দিয়া দিল মেরা মেন হুই রে আবারা ভগুয়া কি ধুন দিল গায়ে গুনগুন, রং দিয়া দিল মেরা মেন হুই রে আবারা ভগুয়া কি ধুন দিল গায়ে হলে হলে গুনগুনায়, দিল মোরা হলে হলে গুনগুনায়, কলিও সি দিল ভাবরা ছুনে না পায়, কলিও সি দিল ভাবরা ছুনে না পায়, দিল মোরা হলে হলে গুনগুনায়, দিল মোরা হলে হলে গুনগুনায়। আসমানিলি সুন্দরি মঞ্চলি ফগুয়া কে আই হসমানিলি সুন্দরি মঞ্চলি ফগুয়া কে আই হহা, মুঝসে রহা না যা, ইয়ে মেরা মন লাগে হে লাগা, ফির কিউ আঁখিয়া চুরায়, দিল মোরা হলে হলে গুনগুনায়, দিল মোরা হলে হলে গুনগুনায়, কলিও সি দিল ভাবরা ছুনে না পায়, কলিও সি দিল ভাবরা ছুনে না পায়, দিল
হলে হলে গুনগুনাই দিল মোরা, হলে হলে গুনগুনাই। जब छुआ तुमको सजन टंडोले मंडोले सुन मेरे दिल बोले आरंग लो अपना ये मन। शर्मीली आंखों से दिल की निगाहों से जब छुआ तुमको सजन ये मेरा मन लगे है लगन। फिर क्यों आखियां चुराए छूने न पाए, कलियों से दिल भवरा छूने न पाए, दिल मोरा हले हले गुनगुनाए, 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 दिल मोरा हले हले হোলিতে ঠিক যেরকমভাবে আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে মেতে উঠি, ওরা যখন এখানে গাইছিল আমি তো গানটা আজ ফার্স্ট টাইম শুনলাম, একটা অসাধারণ কম্পোজিশন। তো আমিও এমনভাবে মেতে উঠেছিলাম যে গানের লিরিকগুলো না জানা সত্ত্বেও ওদের থেকে শুনে শুনে একটু 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 করে গাওয়ার চেষ্টা করছিলাম। ভীষণ ভালো একটা কম্পোজিশন শোনালে আমাদের, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। এবারে কি শোনাচ্ছ? এবারে আমরা একটা আত্মতত্ত্বর গানে চলে যাই। বেশ, একটা ভোলির গান দিয়ে শুরু হলো, এবার একটু স্বাদ বদল, একটু স্বাদ বদল, একটু স্বাদ বদল, একটু অন্য স্বাদের একটা গান। এই গানটা অ্যাকচুয়ালি মানে দেখবেন সব জায়গাতেই বা সমস্ত ধর্মেই আমাদের মূল উদ্দেশ্যটা হলো কি, নিজেকে জানা। একদমই তাই, নিজেকে জানা বা সত্যকে জানা। সত্যর থেকে বড় তো এই পৃথিবীতে কিছু নেই। এক্স্যাক্টলি। এবার সেই জায়গা থেকে আত্মানাং বৃদ্ধি বলে দেখবেন আমাদের পুরাণেও বলা হয়েছে যে আপনার নিজেকে জানার জন্য তুমি চেষ্টা করো বা এগিয়ে যাও, এটাই মানব জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য। তা সেই ক্ষেত্রে আমাদের এই শরীর কিভাবে আধ্যাত্মিকতার সঙ্গে রিলেটেড সেটা নিয়ে আমাদের একটা নিজস্ব কম্পোজিশন, এটা আমাদের কাফেলার নিজস্ব কম্পোজিশন। তাই এই গানটাই করি। বেশ, আমরা এবার সেই গানেই চলে যাই। পাঁচভূতে বেঁধেছে বাসা মায়া জালে বদ্ধ হয়ে, পাঁচভূতে বেঁধেছে বাসা মায়া জালে বদ্ধ হয়ে, এ বাসা ভাঙবে না আর ঝড় ঝাপটা যাবে সয়ে, এ বাসা ভাঙবে না আর ঝড় ঝাপটা যাবে সয়ে, পাঁচভূতে বেঁধেছে বাসা মায়া জালে বদ্ধ হয়ে, সে বাসায় হংস পঙ্খী নৃত্য করে দিন রাত, সে বাসায় হংস পঙ্খী নৃত্য করে দিন রাত, 21612 প্রহরে যাতায়াত, 21612 নিত্য পঙ্খীর যাতায়াত, পাঁচভূতে বেঁধেছে বাসা মায়া জালে বদ্ধ হয়ে, পাঁচভূতে বেঁধেছে বাসা মায়া জালে বদ্ধ হয়ে। রোজা ছয় পাতায়ন তবু ঘর আধার কালো, তিন দরোজা ছয় বাতায়ন
তবু ঘর আধার কালো ধ্বংস বাধ্য হয়ে পালাতে চায় দেখতে আলো ধ্বংস বাধ্য হয়ে পালাতে চায় দেখতে আলো পাঁচভূতেতে চেপে ধরে পালাতে না দেয় তাহারে পাঁচভূতেতে চেপে ধরে পালাতে না দেয় তাহারে হংস কি যে করে মায়া জালে দিন রাত হংস কি যে করে মায়া জালে দিন রাত একুশ হাজার ছয় শত বার আট প্রহরে যাতায়াত একুশ হাজার ছয় শত বার নিত্য পঙ্খীর যাতায়াত সে বাসার মালিক অসার ছয় বৃত্ত বাড়ায় পসার সে বাসার মালিক অসার ছয় বৃত্ত বাড়ায় পসার বৃত্তে যুক্তি করে পাঁচভূতে দিয়েছে মাত বৃত্তে যুক্তি করে পাঁচভূতে দিয়েছে মাত একুশ হাজার ছয় শত বার আট প্রহরে যাতায়াত একুশ হাজার ছয় শত বার নিত্য পঙ্খীর যাতায়াত বাজ বড়ই পাকে কোন বৃত্তে ভরসা রাখে মণিবাজ বড়ই পাকে কোন বৃত্তে ভরসা রাখে বাতায়ন খুলে দিয়েও কাটে নয়া ধার রাত বাতায়ন খুলে দিয়েও কাটে নয়া ধার রাত একুশ হাজার ছয় শত বার নিত্য পঙ্খীর যাতায়াত একুশ হাজার ছয় শত বার আট প্রহরে যাতায়াত গানটা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল তুমি গানটা শুরু করার আগে বললে না সব থেকে বড় প্রশ্ন সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা ওই যে একটা গানের লাইন যে আমি তারেই খুঁজে বেড়াই যে রয় আমার মনের মাঝে নিজেকে জানা এবং নিজেকে খোঁজা এটাই সব থেকে বড় প্রশ্ন একদমই তাই হু অ্যাম আই এটা নিয়েই তো চলছে জগৎ সংসার দেখুন না আমাদের যে বাউলদের যে তত্ত্ব বাউল শব্দের অর্থটাই তো তাই একদমই তাই বা শব্দের অর্থ হলো আত্মা আর উল শব্দের অর্থ হলো গিয়ে অনুসন্ধান এবার দুটো মিলে আত্মার অনুসন্ধান বা আত্ম অনুসন্ধান মানে আমি কে আমি কোথা থেকে এলাম কে আমার শুরু কে বা অন্ত আসলে বাউলদের ব্যাপারটা অন্যান্য আর পাশের জায়গা থেকে একটু ভিন্ন তার কারণ হলো তাদের দর্শনটা যেটা সেটা হলো গিয়ে শুরু হচ্ছে এক পরম শক্তি থেকে এবার আমি এখান থেকে শুরু করে মানে আমার শুরু আজকে নয় আমার শুরু সেই পরমে আমি নিজেকে পরম মনে করে আমি এখান থেকে শুরু করে আবার সেই পরমে গিয়ে লীন হব এটা হলো বাউলদের মূল তত্ত্ব এই যে বৃত্তটা সম্পূর্ণ এক্স্যাক্টলি এই বৃত্তটা সম্পূর্ণ করা বা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দার্শনিক ভাবধারা বা চিন্তা সেটাই তো বাউল একদমই তাই আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা যে আজকের সঙ্গীত সুধার পর্বটা কিন্তু একেবারে অন্যরকম যেখানে প্রথাগতভাবে শিল্পী আসেন গান করেন একটা বিরতির সময় আসে বিরতির সময় এখানেও আসবে কিন্তু ঠিক প্রথাগতভাবে এই সময়টা আমরা কাটাচ্ছি না আড্ডার ছলে কিছু গান কিছু ভালো গান আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি আমরা এইভাবে আপনারাও যারা চাইছেন এখানে আসতে এবং সঙ্গীতের সুধার রসে আমাদের মুগ্ধ করতে তাদের কাছে অনুরোধ টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন আর চটপট চলে আসুন আমাদের কাছে এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার ছোট্ট একটা ব্রেক নিয়ে এক্ষুনি ফিরছি সঙ্গে থাকুন সঙ্গীত সুধা ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন সঙ্গীত সুধা সঙ্গে রয়েছে কাফেলা ফোক সুফিয়ানা রয়েছে দিলাশা আর সাহেব এবারে কি শোনাচ্ছ এবারে আমাদের নিজস্ব একটা কম্পিটিশন শোনাচ্ছি
এটা আমাদেরই করা। মানে আজকে আমরা তোমাদের কম্পোজিশনই শুনবো না, একটু অন্য কিছুও শুনবো? না, অন্য রকম গানও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা অন্য গান গাইবো সবকিছু মিলিয়ে। এবারে তোমাদের কম্পোজিশন। একদম একদম। এবার যে গানটা আমরা গাইতে চলেছি সেই গানটা একটু দুষ্টু মিষ্টি গান, কিন্তু এটা ঠিক পূর্ববঙ্গের দেখবেন আগে মানে ওপার বাংলা আর এপার বাংলা তখন ভাগ হয়ে গেছে, কিন্তু বাংলা তো সেই অর্থে সংস্কৃতি তো এক, মানুষগুলো এক, হয়তো কাটাতারের বেড়া পড়ে গেছে মাঝখানে। এবার ওপার বাংলায় বা এপার বাংলাতেও একটু আজ থেকে 30 বছর বা 35 বছর আগেও কিছু দুষ্টু মিষ্টি ফিলিংসের ওপরে গানটা লেখা। এখনকার দিনে তো একটু পরিবর্তিত হয়ে গেছে ব্যাপারটা, প্রযুক্তির সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়, সেই পরিবর্তনটার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তবে এই গানের মুডটা কিন্তু একটু নস্টালজিক ব্যাপার আছে। আচ্ছা, গানটা শুনি না, সেখানে আমরা গানটার হাত ধরে একটু পুরনো দিনে ফিরে যাব, তাই তো? হ্যাঁ, একটু পুরনো দিনে দুষ্টু মিষ্টি একটু প্রেমের ব্যাপার কিন্তু। হ্যাঁ, বেশ, চলো গানটা শুনে দেখি কেমন লাগে। একদম একদম, গানটা নিজেই বলে দিক সে কি রকম। তোমার সখে কাজল নয়না, তোমার দেহ মাক ভারী, বারো মাসে নয় মাসি তো কাটাও বাপের বাড়ি। তোমার সখে কাজল নয়না, তোমার দেহ মাক ভারী, বারো মাসে নয় মাসি তো কাটাও বাপের বাড়ি। দূরে দূরে কেন থাকো আরেক ফিরস, তোমার তরে ভাষায় দিলাম ময়ূর পঙ্খি নাম। শামাল শামাল ভাই, শামাল শামাল, প্রেমের নদীতে তরি ধীরে ধীরে পাও, যখন থাকো তুমি সবার মাঝে, ঘুমটার ফাঁক দিয়া আর চোখে যাও। শামাল শামাল ভাই, শামাল শামাল, প্রেমের নদীতে তরি ধীরে ধীরে পাও, যখন থাকো তুমি সবার মাঝে, ঘুমটার ফাঁক দিয়া আর চোখে যাও। তোরে খিলি করা পান দিব, বধু সম্মান দিব, দিব তোর গলায় আজ সাত নহলা হার, সাথে দিব নাকের নুলক আর শিশোনার পালক, তোরে ছাড়া দিন দুপুরে দেখি অন্ধকার। তোরে খিলি করা পান দিব, বধু সম্মান দিব, দিব তোর গলায় আজ সাত নহলা হার, সাথে দিব নাকের নুলক আর শিশোনার পালক, তোরে ছাড়া দিন দুপুরে দেখি অন্ধকার। চাতকের মতো থাকিছে যদি সে কাছে আসে, মনকে বোঝাই আরে রোশো ভাই, মনকে বোঝাই আরে রোশো ভাই, সহজে ফোটে না ফুল বাসে গো, সহজে ফোটে না ফুল বাসে, চাপা ফুলের সোনার বরণ একবার তো তাকা, কথা দিলাম বধু তোমায় একটা সুযোগ দাও। শামাল শামাল ভাই, শামাল শামাল, প্রেমের নদীতে তরি ধীরে ধীরে পাও, যখন থাকো তুমি সবার মাঝে, ঘুমটার ফাঁক দিয়া আর চোখে যাও। শামাল শামাল ভাই, শামাল শামাল, প্রেমের নদীতে তরি ধীরে ধীরে পাও, যখন থাকো তুমি সবার মাঝে, ঘুমটার ফাঁক দিয়া আর চোখে যাও।
পাকা ঠোঁটে হাসি যেন সরিষা ফুলের মধু, আল্লাহ দে আট খানায় আমি, আল্লাহ দে আট খানায় আমি, তুই যে আমার বধু রে, তুই যে আমার বধু, পাকা ঠোঁটে হাসি যেন সরিষা ফুলের মধু, আল্লাহ দে আট খানায় আমি, আল্লাহ দে আট খানায় আমি, তুই যে আমার বধু রে, তুই যে আমার বধু, জানো যদি পারে বারে কেন ব্যথা দা, তোমার তরে ভাষায় দিলাম ময়ূর পঙ্খী নাম, শ্যামল শ্যামল ভাই শ্যামল শ্যামল, প্রেমের নদীতে তরি ধীরে ধীরে পাও, যখন থাকো তুমি সবার মাঝে ঘুমটার ফাঁক দিয়া আর চোখে যাও, শ্যামল শ্যামল ভাই শ্যামল শ্যামল, প্রেমের নদীতে তরি ধীরে ধীরে পাও, যখন থাকো তুমি সবার মাঝে ঘুমটার ফাঁক দিয়া আর চোখে যাও, শ্যামল শ্যামল ভাই শ্যামল শ্যামল, প্রেমের নদীতে তরি ধীরে ধীরে পাও, যখন থাকো তুমি সবার মাঝে ঘুমটার ফাঁক দিয়া আর চোখে যাও। ফাটাফাটি একটা কম্পোজিশন, ভীষণ দুষ্টু মিষ্টি, মানে গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল ওই গানটার কথা, যে রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, স্বাদ করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। এই মানভঞ্জনটা করতে পারলে বোধহয় সব থেকে মিষ্টি একটা প্রেমের সম্পর্ক তৈরি করা যায়, তাই না? একদমই তাই। এবারে কি শোনাবে বলো? আচ্ছা, এর পরের গানটা সব আমরা তো অনেকগুলো নিজেদের কম্পোজিশন করলাম, এবার একটা অন্য স্বাদের বেশ কি শোনাবে বলো? একটা বিখ্যাত লোকগীতি করি, ঠিক আছে চলো। বহুল প্রচলিত, অবশ্যই বহুল প্রচলিত, প্রচুর মানুষ গেয়ে ফেলেছেন, অসাধারণ একটা কম্পোজিশন, এবং ভারত ও বাংলাদেশে মানে দুদিকে একদম সমানভাবে যে পপুলারিটি পেয়েছে এই গানটা, মানে ভীষণই পরিচিত সবার গান আর পছন্দের গান, খুব আছে গানের বাণীটা, আর আমরা মুখে শুনবো না, একদম গানের মধ্যে দিয়ে একদমই তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, একজনায় ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনায় বসে বসে রং মাখে ও মন, একজনায় ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনায় বসে বসে রং মাখে, আবার সেই ছবিটাই নষ্ট করে কোনজনা কোনজনা, সেই ছবিটাই নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কাহারা, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, একজনায় সুর তোলে এক তারে ও মন, আরেকজনায় মন্দির রাতে তাল তোলে ও মন, একজনায় সুর তোলে এক তারে ও মন, আরেকজনায় মন্দির রাতে তাল তোলে ও মন, আবার বেসুরা সুর ধরে দেখো কোনজনা কোনজনা,
বেসুর আসুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কাহারা, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা, রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা, সেই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আরও একটা ফাটাফাটি গান আর ভীষণ সুন্দরভাবে তার পরিবেশনা, ভীষণ ভালো লাগছে তোমাদের গান শুনতে। তোমাদের অনুমতি নিয়ে এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, ছোট্ট একটা বিরতির ওপারে এক্ষুনি ফিরছি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঙ্গীত সুধা। সঙ্গীত সুধা, সঙ্গীত সুধা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সঙ্গীত সুধা, সঙ্গে রয়েছে দিলাশা আর সাহেব। ব্রেকে যাওয়ার আগে তো অসাধারণ গান শুনিয়েছ, একদম মাতিয়ে দিয়েছ আমাদের। তবে সময় আর তো খুব বেশি হাতে নেই, তাই এবার শেষ গানে যাব। শেষে কি শোনাচ্ছ? আচ্ছা, শেষে যে গানটি শোনাবো সেটি আমি গাইব। আচ্ছা, এটি একটি প্রচলিত লোকগীতি, উত্তর পূর্ব ভারতের যে সুর প্রচলিত সেই সুরের ওপরেই বেস করে এই গানটি হয়েছে। এটি ভীষণই পপুলার জনপ্রিয় গান ভারতে, তো এটি হচ্ছে ছাতা ধরো হে দেওরা, সেই গানটি সবাই জানা। আশা করি শেষ গানটার মধ্যে দিয়ে আমরা সবাই আরো একবার আনন্দে মেতে উঠি। বরাস কে লাইনা, হে সুন্দর সুন্দর শাড়ি আমার ভিগে গেলাইনা।
ভীষণ সুন্দর একটা গান আমাদের শোনালে, অসাধারণভাবে তার পরিবেশন করলে তুমি। আর যেটা বলার যে এই গানটা এমন একটা গান না, আমরা সবাই মানে ছন্দে তালে সুরে একদম মেতে উঠি, যেটাও বলছি এই গানটা কোনোদিন পুরনো হবে না, একদম না, কখনো পুরনো হবে না। দেওর বৌদির একটা মিষ্টি খুন একটা সম্পর্ক, সেটা নিয়ে এই গানটা। ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে সময় কাটিয়ে, তোমরা খুব ভালো থেকো আর গান আরও গাইতে থাকো, আমাদেরকে মুগ্ধ করতে থাকো, এই আশা। খুব ভালো থেকো, থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনারাও আর ভালো রাখবেন সবাইকে। এই যে আজকের সময়টা একটু অন্যভাবে আমরা কাটালাম, এরকমভাবে প্রতিদিন সকালে উঠে আমরা যেন এরকমভাবে ভালো থাকার প্রতিশ্রুতি নিয়ে, প্রার্থনা নিয়ে এগিয়ে যেতে পারি, এইটুকুই কামনা করার। আজ আসি তাহলে, নমস্কার। সঙ্গীত সুধা ছড়িয়ে দাও।